তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর মাত্র কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি। প্রবল বর্ষায় ভাসবে বাংলার বেশ কয়েকটি জেলা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এ ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রবিবার বাংলার বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে দেখা গিয়েছে। এদিকে আবার সোমবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা আভাস দিয়েছে। তবে বজ্রগর্ভ মেঘ জমা থাকায় আজ বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ, আবার চড়বে উষ্ণতার পারদ, আর্দ্রতাজনিত অস্বস্তি ঘিরতে পারে কলকাতাকে। তবে আজ বেশ কয়েকটি এলাকায় খুবই সামান্য বৃষ্টি এবং ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শহরের আজকে তাপমাত্রা, সোমবার সকাল থেকে কলকাতা শহরে মেঘলা আকাশ দেখা যাচ্ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ শহরে খুব একটা হেরফের হওয়ার লক্ষ্য করা যাবে না। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মেঘলা আকাশ বিরাজ করলো, বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় ঝড় সেই সঙ্গে বজ্র যুক্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সোমবার থেকে দক্ষিণবঙ্গে 2-1 ঘন্টা বৃষ্টির মাধ্যমে আবহাওয়ার পরিবর্তন ঘটবে, ফের গরম পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বুধবার অবধি চলতে পারে এই বৃষ্টি। সকাল থেকে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যেই উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও 2 দিনাজপুরে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 32 ডিগ্রি ঘরে এবং সর্বনিম্ন ছিল 26 ডিগ্রি ঘরে। তবে তাপমাত্রা খুব একটা হেরফের হতে লক্ষ্য করা যাবে না। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 এবং সর্বনিম্ন 26। এছাড়া ভারতের মোট 18টি রাজ্যে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ভরা কোটালের জন্য বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। শনিবার ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং কোঙ্কন, গোয়ার বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় কর্ণাটক, কেরালাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিন ধরে আবহাওয়ার বেশ খামখেয়ালিপনা দেখছে গোটা বঙ্গ। কখনও হালকা বৃষ্টি তো আবার কখনও অতিভারী বৃষ্টি। এরই মধ্যে মরশুমে মাছ ইলিশ ধরতে গিয়ে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। 15 জুন থেকে এক এক করে ইলিশের উদ্দেশ্যে পাড়িয়ে দেওয়া দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় $3,000 উপকূলে ফিরতে শুরু করে দিয়েছে। গত বুধবার সকাল থেকে গভীর সমুদ্রে শুরু হয়েছে উত্তাল ঢেউ, সঙ্গে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। মাছ ধরতে গিয়ে যাতে ভয়াবহ বিপদের সম্মুখীন না হতে হয় মৎস্যজীবীদের, সেই কারণে তাদের ফেরার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে।